নিমন্ত্রণে নানা রকম উপাদেয় খাবার খেতে তো ভালোই লাগে, কিন্তু হজম ঠিকমতো না হলেই মন মেজাজ খারাপ হয়। বেশি ভারী ও তেল মশলাযুক্ত খাবার খেলে শুরু হয় বিভিন্ন সমস্যা। এগুলো বেশিরভাগই হজমে গণ্ডগোলের কারণে হয়ে থাকে। আবার নির্দিষ্ট কিছু খাবারে হজমে সমস্যা হয় এবং সেগুলো খাওয়ার পর শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ার ঘটনাকে খাদ্যে অসহনীয়তা বলা হয়। খাদ্যে অসহনীয়তার কারণে বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে, যেমন পেটে ব্যথা, পেট ফাঁপা, ঢেকুর ওঠা, পায়ুপথে বাতাস নির্গমন বা ডায়রিয়ার মতো সমস্যা। এসব লক্ষণ সাধারণত খাবার খাওয়ার কয়েক ঘন্টা পর দেখা দেয়। খাদ্যে অসহনীয়তা ভুগেছেন এমন মনে করা মানুষের সংখ্যা বিগত কয়েক বছরগুলোতে অনেকখানি বেড়ে গিয়েছে। তবে একজন মানুষ হিসাবে কতজন মানুষ প্রকৃতপক্ষে এই সমস্যা ভুগেছেন সেটি নির্ণয় করা কঠিন। অনেকেই খাদ্যে অসহনীয়তায় ভুগেছেন বলে মনে করলেও দেখা যায় যে তাদের লক্ষণগুলো পেছনে আসলে ভিন্ন কোনো কারণ দায়ী। খাদ্যে অসহনীয়তার লক্ষণ সাধারণত যেসব খাবারে রোগীর অসহনীয়তা রয়েছে সেগুলো খাওয়ার কয়েক ঘন্টার পর কিছু লক্ষণ দেখা দেয়। তবে এই সাধারণ লক্ষণগুলো যে কেবল খাদ্যে অসহনীয়তার জন্যই নির্দিষ্ট তা নয়, বিভিন্ন ধরনের রোগেও এই জাতীয় লক্ষণ দেখা যায়। এই কারণে রোগীর সত্যিই কোনো খাবারে অসহনীয়তা আছে কি না সেটা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। নির্দিষ্ট কোনো খাবার সহ্য না হলে রোগীর মধ্যে সাধারণত এই লক্ষণগুলো দেখা দেয়। হজম সংক্রান্ত সমস্যা, পেট ব্যথা, পেট ফাঁপা ভাব, বায়ুর সমস্যা, পাতলা পায়খানা ইত্যাদি। অন্যান্য সমস্যা, ত্বকে ফুসকুড়ি বা র্যাশ দেখা দেওয়া, চুলকানি হওয়া। খাদ্যে অসহনীয়তার মতো লক্ষণ দেখা দিতে পারে যেসব রোগে। নিয়মিতভাবে এই চারটি লক্ষণ দেখা দিলে এবং লক্ষণগুলোর কারণ সম্পর্কে নিশ্চিত না হতে পারলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডায়রিয়া, পেট ফাঁপা ভাব, পেট ব্যথা, ত্বকে ফুসকুড়ি বা র্যাশ হওয়া। ডাক্তার রোগীর সাথে কথা বলে লক্ষণগুলোর ভিত্তিতে রোগ নির্ণয় করবেন। প্রয়োজনে তিনি রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা করানোর পরামর্শ দিতে পারেন। সাধারণত রোগগুলোর ক্ষেত্রে খাদ্যে অসহনীয়তার মতো লক্ষণ দেখা দেয়। ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা IBS, মানসিক চাপ ও দুশ্চিন্তা, ল্যাকটোজ ইনটলারেন্স, সিলিয়াক ডিজিজ, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, বিভিন্ন খাবারে অ্যালার্জি। পরিপাকতন্ত্র একটি স্পর্শকাতর অঙ্গ, তাই অসুস্থ হলে অথবা মানসিক চাপের মধ্যে থাকলে প্রায়ই পেটের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। খাদ্যে অসহনীয়তার কারণ, একজন মানুষ ঠিক কী কারণে নির্দিষ্ট কিছু খাবার সহ্য করতে পারে না সেটি সবসময় সহজে বোঝা যায় না। কিছু কিছু ক্ষেত্রে খাবার ও লক্ষণের সম্পর্ক থেকে অসহনীয়তার কারণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন দুধ, দই ও নরম পনিরে ল্যাকটোজ নামের এক ধরনের শর্করা থাকে। অনেকের শরীর এই ল্যাকটোজ হজম করতে পারে না, তাই দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়ার পরে অসহনীয়তার লক্ষণ দেখা দিলে রোগীর ল্যাকটোজ ইনটলারেন্স আছে বলে ধারণা করা যেতে পারে। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে এই রোগের ব্যাপারে নিশ্চিত হয়ে সঠিক চিকিৎসা নিতে হবে। আবার কিছু মানুষের গম অথবা গমের তৈরি খাবার হজমে সমস্যা হয়। এক্ষেত্রে সাধারণত গমের তৈরি রুটি কিংবা পাউরুটি খাওয়ার পর পেট ফাঁপা ভাব, পেট ব্যথা, পায়ুর সমস্যা, ডায়রিয়া ও বমি বমি ভাব এমন নানান লক্ষণ দেখা দেয়। এছাড়াও অনেক সময় খাবারে যোগ করা বিভিন্ন প্রিজারভেটিভ, অ্যাডিটিভ ও অন্যান্য রাসায়নিক উপাদানের কারণে অসহনীয়তা হতে পারে। এ ধরনের উপাদানের মধ্যে রয়েছে টেস্টিং সল্ট বা MSG, খাদ্যে ব্যবহৃত কৃত্রিম রং, ফ্লেভার, অ্যাসেন্স ও প্রিজারভেটিভ। চিনির বিকল্প হিসাবে ব্যবহৃত কৃত্রিম সুইটনার যেমন জিরো ক্যাল, সুগার ফ্রি, ক্যাফেইন, অ্যালকোহল, বিভিন্ন জীবাণু কিংবা সেগুলো থেকে তৈরি বিষাক্ত পদার্থ, এগুলো খাবারকে দূষিত করে। হিস্টামিক নামক একটি রাসায়নিক, এটি মাশরুম, প্রক্রিয়াজাত করা খাবার ও অ্যালকোহলযুক্ত পানীয়তে থাকতে পারে। খাদ্যে অসহনীয়তা শনাক্ত করার উপায়, নির্দিষ্ট কোনো খাবারে অসহনীয়তা আছে কি না সেটি নির্ণয়ের সবচেয়ে ভালো উপায় হল রোগীর লক্ষণ ও খাবারের অভ্যাস পর্যবেক্ষণ করা। নির্দিষ্ট কোনো খাবারের সাথে রোগীর লক্ষণের কোনো যোগসূত্র আছে কি না তা খুঁজে বের করা।
কোনো খাবার নিয়ে সন্দেহ থাকলে সেটি কিছুদিনের জন্য খাবারের তালিকা থেকে বাদ দিয়ে ফলাফল কি হয় তা দেখুন। এরপর ধীরে ধীরে খাবারটি আবার ডায়েটে যোগ করতে পারেন। এছাড়া একটি ডায়েরিতে এসব তথ্য লিখে রাখতে পারেন। খাবারের ডায়েরি, ডায়েরিতে এই ছয়টি তথ্য লিখে রাখতে হবে। কি ধরনের খাবার খাওয়া হচ্ছে, সেসব খাবার খাওয়ার পর কোনো লক্ষণ দেখা দিচ্ছে কি না, কি ধরনের লক্ষণ দেখা দিচ্ছে, লক্ষণগুলো কোন সময় দেখা দিচ্ছে, খাবারটি বাদ দেওয়ার পর লক্ষণে উন্নতি হচ্ছে কি না, বাদ দেওয়া খাবারটি পুনরায় ডায়েটে যোগ করার পর লক্ষণ ফিরে আসছে কি না, ট্রায়াল এলিমিনেশন ডায়েট, কোন কোন খাবার খাওয়ার কারণে শরীরে লক্ষণ দেখা দিচ্ছে সে সম্পর্কে একটা ধারণা তৈরি হওয়ার পরে খাবারগুলো এক এক করে ডায়েট থেকে বাদ দেওয়া যেতে পারে। এই পদ্ধতিকে ট্রায়াল এলিমিনেশন ডায়েট বলা হয়। যে খাবারটি সহ্য হয় না বলে ধারণা করা হচ্ছে সেটি খাবারের তালিকা থেকে 2-6 সপ্তাহের জন্য বাদ দিয়ে লক্ষণে কোনো উন্নতি হয় কি না সেটি পর্যবেক্ষণ করতে হবে। এরপর খাবারটি আবার ডায়েটে যোগ করে লক্ষণগুলি ফিরে আসে কি না সেটি দেখতে হবে। এমনও হতে পারে যে একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত খাবারটি খেলে কোনো সমস্যা হয় না, কিন্তু সেই পরিমাণের চেয়ে বেশি খেয়ে ফেললেই লক্ষণগুলো দেখা দেয়। এই পদ্ধতি চলাকালে শরীরের সব পুষ্টি উপাদানের প্রাপ্তি নিশ্চিত করতে একজন পুষ্টিবিদ বা ডায়েটেশিয়ানের পরামর্শ নিন। বিশেষ দ্রষ্টব্য, শিশুদের ক্ষেত্রে ডাক্তার অথবা ডায়েটেশিয়ানের পরামর্শ ছাড়া কখনও কোনো নির্দিষ্ট খাবার খাওয়ানো বন্ধ করবেন না। খাদ্যে অসহনীয়তার বিরক্তিকর সমস্যা থেকে রেহাই পেতে কিছু পরামর্শ মেনে চলতে পারেন। কোনো নির্দিষ্ট খাবারে অসহনীয়তার ব্যাপারে নিশ্চিত হলে এটি নিয়ন্ত্রণের একমাত্র উপায় হল কিছুদিনের জন্য সে খাবার খাওয়া বন্ধ করে দেওয়া। এরপর একটু একটু করে খাবারটি আবার ডায়েটে যোগ করতে হবে। আবার লক্ষণ দেখা দেওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চ কতটুকু খাবার খাওয়া যায় সেটি পর্যবেক্ষণ করতে হবে। এরপর খাবারটি পুনরায় খাদ্য তালিকায় যোগ করতে হবে। কী ধরনের খাবার এড়িয়ে চলতে হবে সেটি বোঝার জন্য খাবারের প্যাকেটের লেবেলে ভালোভাবে পড়ে দেখার অভ্যাস করতে হবে। খাওয়ার সময় তাড়াহুড়া করবেন না, সময় নিয়ে ধীরে সুস্থে ভালো করে চিবিয়ে খাওয়া শেষ করবেন। তাড়াহুড়া করে খেতে গিয়ে খাবার ঠিকমতো হজম হয় না, তাছাড়া পেটে খানিকটা বাতাসও ঢুকে যায়। খাবারের সময় ও মাঝখানে বেশি পানি পান করলে পাকস্থলী অ্যাসিড দুর্বল হয়ে পড়ে এবং ভালো করে খাবার ভাঙতে পারে না। তাই খাওয়ার অন্তত 30 মিনিট আগে এক গ্লাস পানি পান করুন। খাওয়ার সময় বেশি পানি নয়। খাওয়ার শেষে আবার একটু সময় পর পানি পান করবেন। এক একজনের এক এক ধরনের খাবার হজম করতে সমস্যা হয়। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারা দুধ ও দুধের তৈরি খাবার খেতে পারেন না। অনেকের মিষ্টি জাতীয় দ্রব্য যেমন ফলের রস বা জুস, চকলেট ইত্যাদি সমস্যা হয়। কারো সমস্যা হয় রুটি, যব বা ডাল জাতীয় খাবারে। কার কোনটাতে সমস্যা সেটা তিনি ভালো ধরতে পারবেন। তাই বদহজমের রোগীর দুধ নিষেধ বা মিষ্টি নিষেধ এ জাতীয় কথা ঢালাওভাবে বলা যাবে না। ধূমপান, চুইংগাম চিবানো ও স্ট্র দিয়ে জুস জাতীয় খাবার খেলে পেটে গ্যাস হওয়ার প্রবণতা বাড়ে, তাই এ ধরনের অভ্যাস বর্জন করুন। পেটে গ্যাস সমস্যা তৈরি করতে পারে কৃত্রিম চিনি, অতিরিক্ত তেল চর্বি খাবারও, তাই এগুলো খেতে হবে হিসাব করে। কোষ্ঠকাঠিন্য হলে পেট ফাঁপে, তাই কোষ্ঠকাঠিন্য এড়াতে আঁশযুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। শিশুর খাদ্যে অসহনীয়তার সমস্যা আছে বলে ধারণা করলে শিশুর খাবারের তালিকা থেকে সেসব খাবার বাদ দেওয়ার আগে অবশ্যই ডাক্তার অথবা ডায়েটেশিয়ানের পরামর্শ নিতে হবে। যেমন অনেকে শিশুর খাবারের তালিকা থেকে গরুর দুধ বাদ দিয়ে ফেলেন। গরুর দুধ ক্যালসিয়াম, ভিটামিন ডি ও প্রোটিনের খুব ভালো উৎস, তাই শিশুর শরীরে গরুর দুধ সহ্য না হলে ডাক্তারের পরামর্শ নিয়ে বিকল্প উপায়ে প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রাপ্তি নিশ্চিত করার পরে কেবল তা শিশুর খাবারের তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে, যখন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। নিয়ম মেনে খাবার খাওয়ার পরও অবস্থা কোনো উন্নতি না হলে এবং লক্ষণগুলো বারবার ফিরে আসলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া শিশুদের ক্ষেত্রে পেটের সমস্যা যেমন পেটে ব্যথা ও ডায়রিয়া, এর সাথে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। শিশু ঠিকমতো বেড়ে উঠছে না বলে মনে হলে, নিয়ম মেনে খাবার খাওয়ার পরও অবস্থার কোনো উন্নতি না হলে, কোনো খাবার খাওয়ার পর হঠাৎ করে খারাপ প্রতিক্রিয়া হলে, কোনো খাবারে অ্যালার্জি আছে বলে মনে করলে। তো বন্ধুরা, আজকে আমাদের আয়োজন এখানেই শেষ করছি।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।